আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একজন পেশেন্ট নিয়ে আসছি যিনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি সমস্যা ছিল। পিএলআইডি ছিল অ্যানকালোজিং, স্পন্ডাইলাইটিস। ওনার দীর্ঘদিন যাবৎ অ্যানকালোজি স্পন্ডাইলাইটিস ছিল, তো এই সমস্যায় উনি অনেকদিন ভুগেছেন। অবশেষে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, আমাদের হসপিটালে এসে ট্রিটমেন্ট নিয়েছেন। চলুন দর্শক, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই যে আসলে কী হয়েছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাশিদ। কোথা থেকে আসছেন? আমার বাসা হচ্ছে খিলক্ষেত। আচ্ছা, দেশের বাড়ি কি ওখানেই? না, রংপুরে। রংপুরে, জি। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি যে আপনার যে সমস্যাটি হয়েছে, তো এই সমস্যার জন্য আপনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন। আসলে আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে কি হয়েছিল আপনার, কখন থেকে শুরু হলো এই সমস্যাটা? এই ব্যথাটা আজকে 2 বছর যাবত আমি ভুগতেছি। আমার সর্বপ্রথম পায়ের গোড়ালিতে ব্যথা হয়, গোড়ালি থেকে আস্তে আস্তে আমার কোমরে ব্যথা শুরু হয়। তখন ব্যথায় আমি এতটাই পর্যন্ত কাতর হয়ে গেছি যে আমি আর হাঁটা চলা সব কিছু আমার মানে বন্ধ হয়ে গেছে। আমি বাথরুম করতে পারি না, বসতে পারি না, পা জাগাইতে পারি না, তারপরে আপনার শুয়ে ঘুমাইতে পারি না। আমার পিছনের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়, পাগুলো শক্ত হয়ে যায়, আমি হাঁটা চলা ঠিক মতো করতে পারি না, নামাজ পড়তে পারি না। এবং বিভিন্ন রকম সমস্যায় আমি ভুগতেছি দীর্ঘদিন যাবৎ। নিঃশ্বাস নিতে পারি না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। আমি শফিউল্লাহ স্যারের অনেক ভিডিও ইউটিউবে দেখতেছি, দেখতে দেখতে ওনার প্রতি আমার একটা বিশ্বাস অর্জন হয়ে যায়। তখন আমি তার কাছে আসি, তাকে দেখে দেখানোর পরে সে আমাকে পরামর্শ দিল ভর্তি হওয়ার জন্য। তখন আমি এখানে ভর্তি হই। আজকে 7 দিন যাবৎ আমি তার মাধ্যমে, তার থেরাপিস্টের মাধ্যমে আমি আমার ট্রিটমেন্ট চালাই। 7 দিনে আমি এখন পুরোপুরি সুস্থ। আমাকে স্যার বলছিল, প্রথম থেকে জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যে আপনার যে সমস্যার কথা বললেন আপনি, যে আপনার এই সমস্যাটার জন্য এই সমস্যায় পড়তে হয়েছে, আসলে এই সমস্যাটা কত বছর আগে থেকে শুরু হয়েছে? আমার 2 বছর যাবৎ। 2 বছর যাবৎ আমার মনে হয় অনেক জন ডক্টরও দেখিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন। আমি অনেক জায়গায় আমি আপনার অর্থোপেডিক্স দেখিয়েছি, তারপরে ফিজিক্যাল মেডিসিন দেখিয়েছি, মেডিসিন দেখিয়েছি, এবং বিভিন্ন ডাক্তারকে আমি দেখাইছি। বহু ডাক্তারকে দেখানোর পরে তারা আমাকে বিভিন্ন রকম ভাবে তারা ভয়ভীতি দেখায় যে এই চিকিৎসা ভালো হবে না। আমার একটা আসলে একটা এইচএলভি B27 একটা টেস্ট পজিটিভ আসে। তখন আমি একটা ডাক্তারের কাছে যাওয়ার পরে সে ডাক্তারের এইচএলভি B27 টেস্টটা পজিটিভ দেখার পরে সে আমাকে বলতেছে যে তোমার তো বাতের সমস্যা, এটা একটা জিন, এটা একটা বাতের সমস্যা, এটা কখনো ভালো হবে না, এটা তুমি দিন দিন তুমি বাঁকা হয়ে যাবা, কুঁজো হয়ে যাবা, তুমি হাঁটতে চলতে পারবে না। কিন্তু আমার যখন এইসব কথা শুনি তখন আমার মনের ভিতরে একটা ভয় ভীতি চলে আসছে। এই ভয় ভীতি থেকে আমি দিন দিন আমি মানে মেন্টালি একটা হ্যারাসমেন্ট হয়েছে যে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় সঠিকভাবে হাঁটতে পারবো না, চলতে পারবো না। বিভিন্নভাবে আমি এই টেনশনে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার হাত পা ছেড়ে দেয়, আমি মানে ঘুমাতে পারি না এই সব টেনশনে, আমার সাংসারিক টেনশনে, কিভাবে আমার সংসারটাকে আমি সামনের দিকে অগ্রসর করবো, কীভাবে বাচ্চাদের মানুষ করবো, আমি এইসব বিভিন্ন টেনশনে আরও বেশি রোগাগ্রস্ত হয়ে যাচ্ছি। আপনি যখন বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, ওনারা হচ্ছে আপনাকে সঠিক একটা ট্রিটমেন্ট না দিয়ে আপনাদেরকে আপনাকে এই কথাটা বলছে যে এই সমস্যা হতে পারে? আমি এর আগে এক ডাক্তারকে দেখিয়েছি, সে বলছে যে এটা তোমার অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা চিকিৎসা করতে গেলে তোমার প্রায় 15-16 লাখ টাকার মতো লাগবে। কিন্তু আমি একজন নিম্ন শ্রেণীর একজন বলতে গেলে দিনমজুর, দিনমজুরের চাকরি করি, কাজ করি, সেক্ষেত্রে আমার তো এত টাকা পয়সা দিয়ে আমার চিকিৎসা করা সম্ভব নয়। তখন আমি স্যারের মাধ্যমে এখানে ভর্তি হয়ে আসি। আপনি যখন এই ডক্টরের কাছে গিয়েছেন, প্রায় অনেকজন ডক্টর আপনি দেখিয়েছেন? জি। আচ্ছা, কতজন ডক্টর দেখিয়েছিলেন আমি? যদি আমি পিছনের দিকে ফিরে যাই তাহলে আমার জানা মতে আমি 12-15 জন ডক্টর দেখিয়েছি। আপনি যখন ওনাদের কাছে গিয়েছেন আপনাকে কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট দেয়নি, অথচ আপনাকে এটা বলেছে যে এই ধরনের রোগের জন্য কোনো ট্রিটমেন্ট নাই, অনেক ব্যয়বহুল, এই কথাগুলো বলেছে। আসলে সঠিক কি হয়েছে মূলত আপনার, সেই ট্রিটমেন্টটা ভালো করে ওনারা দিতে সম্ভব হয়নি, এটাই মনে হচ্ছে। আচ্ছা, আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আপনাদের সম্পর্কে আমি জানতে পারলাম, আমি তখন যখন এইসব টেনশনে যখন ভুগতেছিলাম তখন আমি গুগলে ইউটিউবে আমি সার্চ করলাম যে আমার এই রোগটার বিষয়ে এইচএলভি B27 যে টেস্ট আমার পজিটিভ, সেটাই আমি গুগলে সার্চ করলাম যে এই বিষয়ে বড় বড় ডাক্তাররা দের পরামর্শটা কি। যখন পরামর্শ দেখতেছি, দেখতে দেখতেই আমি দেখি বিভিন্ন ডাক্তারে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে,
কিন্তু তাদের পরামর্শ আমার তেমন পছন্দ হয়নি। তখন আমি শফিউল্লাহ স্যারের প্রতি আমার একটা বিশ্বাস অর্জন হয়, তার কথাবার্তা, তার এটিসিউ, তার ব্যবহার সব কিছু দেখে আমার প্রতি একটা তার প্রতি একটা বিশ্বাস অর্জন হয়। আমি এই বিশ্বাস থেকে আমি তার কাছে আসছি, আমি তার চিকিৎসা নিয়েছি, এখন মোটামুটি ইনশাল্লাহ আমি সুস্থ। আমরা একটু মাঝখান থেকে আরেকটু জানতে চাইবো, আপনি যখন আপনি তো প্রায় বললেনই যে 12-13 জন ডক্টর দেখিয়েছেন, তো ওনাদের কাছে আপনি গিয়েছেন ঠিকই, আপনাকে যতদিন ট্রিটমেন্ট চালাচ্ছে হয়তো ততদিন ভালো থাকতেছেন, আবার ট্রিটমেন্ট বা ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন, আবার কিন্তু আপনি ওই আগের মতোই অসুস্থতায় চলে যাচ্ছেন। বেতার ট্যাবলেট খেলে আমি ভালোভাবে হাঁটতে পারি, কিন্তু আমার বেতার ট্যাবলেট খেলেও ওই আমার পা এভাবে কুচকিয়ে যায়, তারপরে আমার ব্যথা থেকে যায়, আমি হাঁটতে পারি না, সিঁড়ি বেয়ে নামতে পারি না, তারপরে আপনার বসে থাকতে পারি না, শুইতে পারি না, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। আপনি তো অনেকজন ডক্টর দেখিয়েছেন স্যার, আপনি কি প্রফেসর লেভেলের কোনো ডক্টরের কাছে গিয়েছেন? হ্যাঁ, প্রফেসর লেভেলে আমি আমাদের রংপুরে এক প্রফেসরকে দেখাইছিলাম আমি, সেও বলছে যে এটা বাতের সমস্যা, এটা তোমার দীর্ঘদিন চিকিৎসা করতে হবে, সুস্থ হয়ে যাবে, কিন্তু ওষুধ খেয়ে আমার এটা কোনো রকমভাবে এটা কমানো সম্ভব হয়নি। আচ্ছা আচ্ছা, কখনো কি এমন কোনো সমস্যা হয়েছিল যে আপনি বিছানায় পড়ে যাচ্ছেন, হাঁটতে পারছেন না একদম ঠিকঠাক মতো? হ্যাঁ, এটা প্রতিদিনই আমার, প্রতিদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি, আমার যখন ওয়াশরুমে যেতে হয়, তখন আমি ঘুম থেকে ওঠার পর আমার একটা চেয়ার আমার সবসময় আমার পাশেই থাকে, ওই চেয়ারটার উপরে ভর করে আমি বাথরুমে গিয়ে তারপরে মনে করেন আপনার কমোটের মধ্যে বসতে পারি না, টয়লেটে বসতে পারি না, তখন বালতির উপরে ভর করে বা বালতি ধরে কেউ আমাকে ধরে রাখে, মানে কোনো একজন সাহায্য করা ছাড়া আপনি নিজে বসে আমি বাথরুমে এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে যে আমি শুয়ে শুয়েও বাথরুম করছি। এই সমস্যাটা আমি ইদানিং আজকে 4-5 দিন মানে 10-12 দিন আগেই আমার এই সমস্যাটা বেশি হচ্ছে, দিন দিন বেশি হচ্ছে। আচ্ছা, আপনি যখন আমাদের এখানে আসলেন, স্যারকে আপনি যখন দেখালেন, স্যার আপনাকে কি বললো? স্যার আমাকে দেখলো, আমার হাঁটা চলা দেখলো, আমার রোগটা সম্বন্ধে সে দেখলো, বুঝলো, বোঝার পর আমাকে বলছে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, এটা টেনশন কারণ, এটা সামথিং একটা রোগ, তবে এটা ট্রিটমেন্টটা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে ব্যায়াম করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ওষুধ সেবন করবে, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। আমার প্রতি সে আমাকে একটা কনফিডেন্স দেখাইছে যে তুমি সুস্থ হয়ে যাবে, তখন আমার আরও মনটা আরও খুশিতে খুশি হয়ে গেল। এই খুশিতে যদি আপনাকে সুস্থ নাও করতে পারে, কিন্তু আপনাকে এই শক্তিটা দিয়েছে যে আমাদের এখানে আসছেন, আপনাকে টোটালি অবজারভেশনে রেখে কিভাবে সুস্থ করা যায় সেই চেষ্টাটা আমরা করব, ইনশাআল্লাহ আপনি ভালো হবেন, সেই একটা কি বলবো এটাকে মানে বিশ্বাস আস্থা নিয়ে আপনি আমাদের এখানে ভর্তি হলেন, স্যারও আপনাকে শক্তি দিয়েছে, মনোবল দিয়েছে, সেই কারণে আপনি ভর্তি হয়েছেন, ইনশাআল্লাহ ট্রিটমেন্টও নিয়েছেন। তো আপনাকে কতদিনের ভর্তি দেওয়া হয়েছিল? আমাকে ভর্তি দেওয়া হয়েছিল 15 দিন, কিন্তু আমার 15 দিন লাগে নাই, আমার 7 দিনে আমি পুরোপুরি সুস্থ। 15 দিন ভর্তি দিয়েছে, 7 দিনে আপনি অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। আজকে পর্যন্ত কতদিন হয়েছে? মানে 7 দিন আজকে। আচ্ছা, আপনি তাহলে আজকে কতটুকু সুস্থ মনে করছেন? মোটামুটি এখন পুরোপুরি সুস্থ, এখন আমার যেটুকু সমস্যা আছে এটা এখন নিজের সমস্যা, এটা এখন আমাকে নিজেকেই কন্ট্রোল করে এখন নিতে হবে। এখন আমার আপনাকে যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে আমাদের ফিজিওথেরাপিস্ট বা আমাদের স্যার যেভাবে গাইডলাইন দিয়েছে, এভাবে চললে হয়তো বা আপনি 100% সুস্থ হয়ে যাবেন, কিন্তু আমরা এটা বলতে পারি আপনি আগের চাইতে এখন 100% সুস্থ। জি জি। আচ্ছা স্যার, আপনি তো আমাদের এখানে এসেছেন, ডক্টর শফিউল্লাহ বলেন স্যার ট্রিটমেন্ট নিয়েছেন, এখন সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন, আপনার মতো কিন্তু হাজার হাজার পেশেন্ট আছে, দেশে আছে, দেশের বাহিরে আছে, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের স্যার এই ধরনের সমস্যার জন্য স্পেশালিস্ট ডক্টর, এই জন্যই মূলত আপনি আমাদের এখানে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো আমাদের স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু জানতে চাই, তো স্যারের সম্পর্কে আমরা একটু জানতে চাই। স্যার অনেক ভালো মানুষ এবং ওনার কথাবার্তা, ব্যবহার, আচার ব্যবহার অনেক ভালো। সে মানুষকে, যে একজন রোগী যদি তার কাছে আসে, সে রোগীর সঙ্গে সে একটা সুমধুর একটা মিষ্টি সুরে সে কথা বলে, মিষ্টি ভঙ্গিতে কথা বলে, তার কথাবার্তায় রোগীরা এমনিতেই সুস্থ হয়ে যায়। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এই ভিডিওটা দেখবেন, আমার রোগ সম্বন্ধে তো আমি আমার সত্য কথাই আমি ক্যামেরার সামনে বলতেছি, তাদের কাছে আমি বলতেছি, এবং তারা প্রথম যখন আমি আসছি, আমি একবারে কুঁজো হয়ে অনেক কষ্ট করে আমি এই হাসপাতাল পর্যন্ত আসছি। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই স্যারের কাছে আসবেন, চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আশা করি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার নিজের
কাহিনীগুলি অর্থাৎ যা ঘটেছে সেই সব আপনাদের এখানে তুলে ধরেছেন, আপনার মনের ভাষায় আপনি প্রকাশ করতে চেয়েছেন। তো সেজন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের হসপিটালে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আজকের জন্য আমরা এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।